সেখানে 1650 বোতল ফেনসিডিল এই ট্রাক থেকে উদ্ধার করা হয়। এগুলো অবৈধ কায়দায় বস্তার ভিতরে লুকানো ছিল এবং ত্রিপল দিয়ে ঢাকা ছিল। তখনই তারা এগুলোকে সাথে সাথে এগুলোকে জব্দ করে এবং একজনকে আটক করে, যাকে আটক করে সে প্রাথমিকভাবে সংঘবদ্ধ পাচারকারী ফেনসিডিল পাচারকারী দলের সদস্য বলে প্রতীয়মান হচ্ছে। এতে কি কোনো নতুন কোন সংকেত বা ঘুমাইছে নাকি ভোগি খাইছে দুই তিনটা বিশাল তালে কোটের থেকে আমরা এই আশা বিশ্ববিদ্যালয়